নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, এখন আছি স্টেশনে বসে রয়েছি। খুব সকাল সকাল পৌঁছে গেছি স্টেশনে, কারণ আজকের এই দিনটা ছিল আমাদের এখানে স্ট্রাইক, আর আমার খুব সকাল ভোরবেলার দিকে ট্রেন ছিল। খুবই ভোরবেলা উঠেছি, প্রায় 3টে সাড়ে 3টার সময় উঠে আমাকে বেরোতে হয়েছে। তো কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সবটাই আপনারা জানতে পারবেন। তো কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমি সেইভাবে ব্লগ করি না, আর যেহেতু এই জার্নিটা আমি একাই করেছি, মানে আমার ঘরের কেউ ছিল না আমার সাথে, এমনি সঙ্গে আমার পরিচিত এক বোন ছিল, ও যাচ্ছিল, এই একই কাজের জন্য আমরা যাচ্ছিলাম। তো বেশ কিছু ভালো খবর, তার জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এখন আমরা ট্রেনে চেপে গেছি, আর এটা হলো বরাক নদী। বরাক নদীটা ক্রস করছি, মানে যে স্টেশন থেকে আমরা উঠেছি বদরপুর, সেই বদরপুর টাউনটা ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে ট্রেন যাচ্ছে। ওয়েদারটা খুবই ভালো ছিল সেদিনকে, রোদের তেমন তাপ ছিল না, আর দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আসলে এই জায়গাটা এতটাই সুন্দর, তার জন্য এই কিছু কিছু ভিডিও আমি নিয়েছিলাম। একদম মেঘ আর পাহাড় একদম মিশে যাচ্ছে, আবার নদীও, খুব সুন্দর দৃশ্য। তো ভাবলাম কিছুটা ক্যাপচার করে নেওয়া যায়, এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আমাদের এখানে যারা লোকেল আছে তারা তো জানেই, কিন্তু আপনারা, আমার এখানে অনেক বন্ধুরাই আছে এই জায়গাটা চেনেন না, তো তাদের জন্যই এগুলো তুলে ধরা। এত সুন্দর, এত ভালো লাগছে। আর জার্নিটা আমার পুরোপুরি একাই করতে হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর, পাশে আবার চা বাগান আছে, তো ততটাও দেখা যাচ্ছে না এখানে, তবুও চেষ্টা করেছি কিছু কিছু তুলে ধরার। এই আঁকা বাঁকা পথ দিয়ে যখন ট্রেন যায়, আর যখন ট্রেন লাইনটা টার্ন করে, তখন এত সুন্দর লাগে, সামনে থেকে পেছন দিয়ে পুরো ট্রেনটাই দেখা যায়, খুব ভালো লাগে। তো আস্তে আস্তে আমরা হাফলংয়ের দিকে ঢুকছি, যতই ততই সুন্দর সব দৃশ্য, মানে কি বলবো, কতটাই বা ফটোর মধ্যে দেখা যাবে বা ভিডিওর মধ্যে দেখা যাবে, নিজের চোখে না দেখলে সেটা বিশ্বাস করা যায় না। তার জন্যই এই জায়গাটাকে আসামের স্কটল্যান্ড বলা হয়। যদি কোনোদিন পারেন আপনারা অবশ্যই ভিজিট করবেন, খুবই সুন্দর জায়গা, খুবই ভালো লাগে, এত সুন্দর, মানে সিনারি এত সুন্দর, কিছু মানে বলে বোঝাতে পারবো না। তো আমি তেমনটা ভিডিও করতে পারিনি, একটু টেনশনও ছিল, টেনশন বলতে টেনশন তো থাকবেই যে কাজের জন্য যাচ্ছি, সত্যি মানে কি বলবো আর কি, জানাবো আপনাদেরকেও কেন গেছিলাম, কিসের জন্য গেছিলাম, আর কেন এতদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না। সবটাই তো জানেন সময়ের দরকার হয়, সব কাজের জন্যই সময়ের একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়। তো এটা বলতে পারেন আমার নতুন করে আবার লাইফের একটা ইউটার্ন আসা, তো সব কিছু চেঞ্জ হচ্ছে, তো আমার প্রত্যেকটা কাজের ক্ষেত্রেও আমাকে টাইমগুলোকে আবার সেট করতে হবে, তো তার জন্য একটু সময় লাগবে। এদিকে আবার অনেকটা স্লাইডিংও হয়েছিল। তো যাই হোক, কথা বলতে বলতে আমি যেখানে যাচ্ছি, মানে আমি যাচ্ছিলাম গুয়াহাটিতে, তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো গুয়াহাটিতে আমরা ঢুকে পড়েছি। তো প্রায় 12 ঘন্টার মতো আমার জার্নি ছিল, কারণ সেই কদিন ধরে আমি অনেকবার টিকিট করেছি, টিকিট ক্যান্সেল করেছি, কিছু কারণের জন্য আমাদেরকে টিকিট ক্যান্সেল করতে হয়েছিল, বারবার আমাদের টিকিট করা হচ্ছে, টিকিট ক্যান্সেল করা হচ্ছে। ব্লগটা এখানেই আমাকে শেষ করতে হবে, কারণ সারাদিনে অনেকটাই চার্জ আমার ফোনের শেষ হয়ে গেছিলো, আর ব্যাটারি যেহেতু একদম ডেড হয়ে যাচ্ছিলো, তাই এখানেই ব্লগটা শেষ করছি।